এবারের কোপা আমেরিকা যেভাবে দেখবেন আপনার মোবাইল ও পিসিতে এবং খুব সহজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক জল্পনা কল্পনার শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। প্রথমে আর্জেন্টিনার আয়োজনের কথা থাকলেও কোভিড-19 কারণে আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা, তাই এবারের কোপা আমেরিকার আয়োজন দেশ ব্রাজিল। 14 জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা ও শেষ হবে 11 জুলাই। 14 জুন ভোর 3টায় প্রথম ম্যাচ ব্রাজিল বলাম ভেনেজুয়েলা দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার। অনেকে আছেন যারা কম MB দিয়ে কোপা আমেরিকা আপনার ফোনে দেখতে চান, এবার কোপা আমেরিকা দেখতে পাবেন টি স্পোর্টস, সনি 10, সনি 6, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। তাদের জন্য আমি নিয়ে এসেছি কোপা আমেরিকা কম MB দেখার একটি অ্যাপস। তো যার মধ্যে সনি 6 দেখতে পারবেন বাংলায়, অ্যাপসের নাম দূরবীন লাইভ টিভি, অ্যাপসটি প্লে স্টোরে পাবেন না। এই অ্যাপস কোপা আমেরিকা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচ লাইভ দেখতে পারবেন। তো চলেন আমি আপনাদেরকে অ্যাপসটি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এখন আমার অ্যান্ড্রয়েড স্ক্রিনে চলে আসছি। তো আপনাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এই দূরবীন লাইভ অ্যাপসটি প্রয়োজন হবে। তো আপনারা এটা ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনারা একটু ওয়েট করেন। তো এরকম দেখবেন যে ইন্টারফেস চলে এসেছে। এরকম ইন্টারফেস আসার পর তো একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যেখানে কোপা আমেরিকা লেখা আছে, তো আপনারা এখানে যে কোপা আমেরিকা লেখাটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা অ্যাড শো করবে, তো আপনার একটা অ্যাডটা কেটে দিবেন জাস্ট। তো এখানে নিয়ে যাওয়ার পর তো এইরকম ইন্টারফেস আসবে। তো যখন আপনার খেলাটা লাইভ প্রচার করা হবে তখনই আপনারা এখান থেকে লাইভ খেলা দেখতে পারবেন। তো আর আপনারা যারা সরাসরি ওয়েবসাইট থেকে খেলা দেখতে চান, শুধুমাত্র এখন তাদের জন্য আমি দেখাচ্ছি, তারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পর জাস্ট এখানে টাইপ করবেন durbinlive.com/, তো এন্টার করবেন। তো সেম টু সেম অ্যান্ড্রয়েড অ্যাপস আর ওয়েবসাইটের সব সেম টু সেম। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে নিচের দিকে আসবেন, তো এখানে লেখা দেখবেন যে কোপা আমেরিকা, এই দেখছেন কোপা আমেরিকা, এবং টি স্পোর্টস আপনারা যে কোনো একটার মাধ্যমে খেলা দেখতে পারবেন। তো এখানে যদি আমি কোপা আমেরিকাতে ক্লিক করি তো এরকম ইন্টারফেস আসবে। তো খেলা যখন লাইভ শুরু হবে তখন এখানে লাইভ দেখতে পারবেন খেলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনার বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি শেয়ার করবেন।